বাগাতিপাড়ায় বাউটে ডিবেটিং সোসাইটির উদ্যোগে সংসদীয় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত। বাউট কাদিরাবাদ থেকে পাঠন তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর সংসদীয় বিতর্কের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 21 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির উদ্যোগে বাউট ক্যাম্পাসের স্কাইলাইট হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাউটের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী হৃদিতা রাজ্জাকের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান। প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন রাজশাহী ডিবেট ফোরামের সাবেক সভাপতি এবং রেডিও বড়াল 99.0 FM এর চিফ কোঅর্ডিনেটর এবং স্টেশন ইনচার্জ খন্দকার মোনাসিফ ফয়সাল। এ সময় একটি প্রীতি বিতর্কেরও আয়োজন করা হয়। প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান তার বক্তব্যে বলেন, এই বিতর্ক কর্মশালার মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে, কারণ বিতর্কের মাধ্যমে মেধার বিকাশ ঘটে। কর্মশালায় শিক্ষার্থীরা সংসদীয় বিতর্কের বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জানতে পেরেছে। প্রধান অতিথি আরও বলেন, এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা পরবর্তীতে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতে পারে। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষককে ক্রেস্ট এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাউটের উপদেষ্টা ও আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি সাদমান আহমেদ তুর্য এবং সাধারণ সম্পাদক তানিয়া সুলতানা মিম। এছাড়া এই কর্মশালায় বাউটে ডিবেটিং সোসাইটির উপদেষ্টা, আইন অনুষদের ডিন, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ডিবেটিং সোসাইটির সহকারী উপদেষ্টা সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আরিফা সুলতানা উপস্থিত ছিলেন। শিলা আক্তার, টেক্সট রিপোর্ট, চ্যানেল এ নিউজ। চাকরি লাইফে বা কর্মক্ষেত্রে তারা একটা সম্পদ হিসাবে বিবেচিত হয়, কারণ তারা অনেক আগের থেকে তারা এই চর্চা করে আসে। যারা করে তারা যেন প্রকৃতভুক্ত হয়ে ডিবেটিং করার জন্যই করে এবং তাদের এটা তাদের অনেক উপকার হবে, ঠিক আছে। আর প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট এবং উপদেষ্টা আছে, তারা এই ব্যাপারে সহায়তা করবে। আপনাদের পরামর্শ থাকলে তাদের কাছে জানাবে যে এই ডিবেটিং ক্লাবটা কীভাবে আমরা আরও ভালোভাবে করতে পারি। আর যারা ডিবেটিং করে না, শুধু শুনে, হ্যাঁ, তারাও আস্তে আস্তে ডিবেটিং আসতে পারে।